হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কিছু বলবো না, কি বলবো, কিছু বলার নেই। তো আমরা এখন যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে, আজকে পিকনিক হবে, তাই জন্য যাই, তারপরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, চলে এসেছি বন্ধুর বাড়িতে, চলো ভিতরে ঢোকা যাক। চলো ভিতরে গিয়ে দেখা যাবো কি করছি বন্ধুটা, ঠিক আছে, দেখবো আস্তে আস্তে। এখন চিপস গুলো দান করছে এখানে, অসভ্য। আমার জন্য কিছু আনিস নি তুই, আর কিছু দে। উল্টো সাইড না, ঠিক সাইড। বাবা, একটা পাইপ ঢুকাতে হচ্ছে। এখন বাজে 4টে, আর এখন অব্দি আমাদের খাবার এসে পৌঁছায়নি। পুরুষি কিছু বলেনি? হ্যাঁ, কারণ আমরা মজ করেছি অনেক। আমরা চারজনে বোচো শুয়ে আছে, আপনি দেখতে পাবেন না, সেটা কোনো ব্যাপার না। খাদে নি বোচো তো খিদের জ্বালায় শুয়েই পড়েছে। ওই যে হাত হাত লাগাচ্ছে। আমরা গরম গরম করে দুধ আসছে এবার। খাবারের অপেক্ষা করতে করতে আমি আরো বুড়ি হয়ে গেলাম, তাও এখন আসিনি দরজার দিকে। আমাকে দেখা, দরজার দিকে তাকিয়ে বসে আছি তখন থেকে। কি আছে, সবই তো নিজেদেরই মধ্যে। আমরা কি ওদেরকে ফেলে দিতে পারি? ওরা তো সেই আমাদের বন্ধু। ওই দেখ আসছে, কে রে ওটা? উর্বশী। উর্বশী কোথায় গেলি রে? কিচ্ছু করে না, সবই নিজেদেরই মনে। দেখতে থাকুন কখন আসে ওরা, আপনাদের আপনাদের আমরা দেখাবো ভিডিও। ঠিক আছে, চলো এসছে ওরা। না রে ভাই, কিছু করার নেই, সবই নিজেদের মধ্যে। হয়ে গেল রোদ্দুর থেকে, মানে খটখটে রোদ্দুর ছিল, রোদ্দুর থেকে মেঘ করছিস, রোদ্দুর থেকে মেঘ হয়ে গেল, কিন্তু এখন ওরা এসে পৌঁছাবে। চুপ, ওকে দেখ দেখ তোরা রাস্তাটা চিনতে পেরেছে কিনা। আরে এই তো গেট। এই উলুটা দে, উলুতে উলুতে সঞ্চিতা ঘরে ঢুকছে বিরিয়ানি নিয়ে। আয় আয়, আরে উর্বশী শোন না, ব্যাংকটা বাবা। এই উর্বশী কি দেবে যেটা? অবশ্যই দেখি, বছর এরই বছর খেতে শুরু করে দিয়েছে হালকা করে। আমি বলতে চাইছি যার যা খেলবি সবাই সবার পার্টিতে খেলবি। এই দেখো না, ওয়াও, মাংস করেছে এই বাবা। কোয়ালি খেয়ে নি, তারপর টাকা পয়সা দেওয়া হবে। বলিনি লেট
জন্মাষ্টমী পুজো জানো সবাই, আমাদের ঠাকুর ঘরে ফুল টুল সব আনা হয়ে গেছে, আর আজকে আর বাকিটা কিছু দেখাবো না, কালকে একেবারে দেখাবো। টাটা, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম, আর সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ, অনেকগুলো কিসি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবে প্লিজ প্লিজ। টাটা।